শরীরের কোন অংশে বয়সের ছাপ প্রথমে পড়ে? স্বাভাবিকভাবে মানুষ নিজেকে সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করতে চায়, নিজেদের বয়সের ছাপ বুঝতে দিতে চান না অনেকেই। তারপরও বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন ছাপ পড়তে থাকে, তাই বয়স লুকাতে এবং বয়সের ছাপ এড়িয়ে চলার জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবসাও বেড়ে চলেছে দিনের পর দিন। নিজেকে সতেজ, লাবণ্যময়, তারুণ্যদীপ্ত রাখতে রূপচর্চার জুড়ি নেই, ত্বক পরিষ্কার রাখা রূপচর্চার অন্যতম বিষয়। রূপচর্চায় প্রসাধনী ব্যবহার করার জন্য জানতে হবে কখন কিভাবে তা শরীরের জন্য প্রয়োজন। এর জন্য জানা দরকার শরীরের কোন অংশে আগে বয়সের ছাপ পড়ে। গবেষকরা বলছেন মানুষের শরীরে বয়সের ছাপ প্রথম দেখা দেয় মূলত 6টি অংশে। তার মধ্যেও সবচেয়ে এগিয়ে আছে আপনার হাতটি। হাতের ব্যবহার সবচেয়ে বেশি, যে কোনো কাজেই সবার আগে হাত ব্যবহার করা হয়। তাছাড়া শরীরের সব অঙ্গ ঢেকে ফেলা হলেও রোদ, বর্ষা, শীতে হাত বাইরেই রাখতে হয়, না হলে কাজ করা সম্ভব হয় না। দেখা যায় অধিকাংশ মানুষ হাতের যত্ন নেন সবচেয়ে কম। রোজ ক্রিম লাগানো বা প্রয়োজন মতো গ্লাভস পরে থাকার অভ্যাস খুব কম মানুষেরই রয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, সে কারণেই হাতে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে। এছাড়া বয়সের ছাপ শরীরের আরো 5টি অংশে দেখা যায়। সেগুলো হলো মুখ, গলা, চোখের পাতা, চুল ও কনুই।